আজ আমি আপনাদের সাথে আমার একদম নিজস্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবোল তাবোল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি, কাঁচা কলা ও বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পার্শে মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই ঝালটা বানানোর জন্য রেডিমেড সর্ষে গুঁড়ো হালকা গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এছাড়া কাঁচা কলার খোলা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেগুনটাও ঠিক একই রকম ভাবে টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কিছুটা কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা ফোড়ন দেব, আর এখানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তেল ছিটকে গ্যাসের চারপাশ আর দেয়াল যাতে নোংরা না হয়, তাই মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে এগুলো ডিশে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি বলার কারণ হলো, না আমি এটা এইভাবে কোথাও খেয়েছি, না আমি কারোর কাছে শিখেছি। তবে পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কারোর মনে হয় যে এভাবে আপনারাও পার্শে মাছ বাড়িতে বানান, তবে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। এবার ফোড়নের জন্য ওই তেলেই 1 টিস্পুন কালো জিরে দিলাম, তার সাথে 2টো চেরা শুকনো লঙ্কা আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। বেগুনের টুকরোগুলো একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা হালকা একটু ভাজার পরে নুন হলুদ মাখানো কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুন বা কাঁচা কলা দুটোর কোনোটাই কিন্তু খুব বেশি ভাজা হবে না। এবার প্রয়োজন মতো কিছুটা জল অ্যাড করে দিলাম, স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে আরো একটু বেশি কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখছি সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো ভাজাও ছিল। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা বেশ পাতলা, আপনারা দেখে বুঝতেই পারছেন, কারণ এর মধ্যে খুবই অল্প সর্ষে আছে। খুব ভারী বা ঘন করে কিন্তু এই সর্ষে বাটাটা আমি দেইনি। এবার ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা বেশি ঘন হলে এই গরমে ডাইজেস্ট করতে প্রবলেম হতে পারে, তাই খুব হালকা করেই দিয়েছি যাতে ইজিলি ডাইজেস্ট হয়, অথচ সর্ষে বাটার একটা টেস্ট পাওয়া যায়। আর সব শেষে একটু সর্ষের তেল অ্যাড করায় এর স্বাদটা কিন্তু অন্য মাত্রা পাবে। পার্শে মাছের ঝোল খাওয়ার থেকে ঝাল খেতেই আমরা বেশি অভ্যস্ত। আর এই ঝালটা দেখলেন তো, এটা বানানোও যেমন ইজি, খুব সিম্পল একটা রেসিপি, আর গরমকালে এটা খেয়েও আপনার কোনো রকম অসুবিধা হবে না, খুব ইজিলি এটা ডাইজেস্ট করতে পারবেন। ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।